আজকে আপনাদেরকে বোয়াল মাছের টুপ তৈরি করা দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখবেন। আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে এবং ভিডিওতে কমেন্ট করে বলেন যে আমাদের বোয়াল মাছের টুপ তৈরি করা শিখাবেন, মানে অনেকেই জানেন না কিভাবে বোয়াল মাছের টুপ তৈরি করতে হয়। সুন্দর করে বড়শিতে লাগিয়ে দিলে সেটা আর কি অনেক সময় থাকে বা মাছটা ধরার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্য অবশ্য আপনাদেরকে বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আপনাদেরকে দেখাইতেছি, দেখতেছেন, সে একটি পুঁটি মাছ হাতে নিয়েছে। আসলে যেটা আমার বলা হয় নাই সেটি হচ্ছে এটা পুঁটি মাছ দিয়ে টুপটা তৈরি করতেছে। আপনারা যারা পুঁটি মাছ দিয়ে টুপটি তৈরি করবেন তাদের জন্য মূলত ভিডিওটি, কারণ এক এক টুপ এক একভাবে করা হয়, লাগানো হয় বড়শিতে বা এক একভাবে সিস্টেম করা হয়, তৈরি করা হয়, সেটা অবশ্য আপনারা দেখতেছেন। তো দেখতেছেন আপনারা সুন্দর করে মাছের উপরে থেকে আইসটা মানে সরিয়ে নিতেছে যাতে টুপটা সুন্দরভাবে তৈরি হয়। দেখতেছেন আপনারা পাশে অবশ্যই রেখে দিয়েছে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে। সে আস্তে আস্তে সবগুলা মাছ আর কি পরিষ্কার করে নিতেছে, কারণ যাতে যে কয়টা আর কি টুপ সে তৈরি করবে সবগুলা টুপি আর কি খুব সুন্দরভাবে যেন বড়শিতে লাগানো যায়। দেখতেছেন ভিতর থেকে কাঁটা ফালিয়ে দিতেছে, মানে পরিষ্কার করতেছে। কাঁটাটা না রাখলে আর কি টুপটা আপনাদের খুব সুন্দরভাবে হয়ে মানে বড়শিতে লেগে থাকবে। তো পরিষ্কার করা শেষ হয়ে গেছে, দেখতেছেন খুব সুন্দর করে মাছটা পরিষ্কার করে নিল। এটা হচ্ছে পুঁটি মাছ, দেখতেছেন এই যে পাশে রেখে দিছে অনেকগুলা। আবার এই যে দেখতেছেন ফ্রেশ একটি পুঁটি নিল। তো কীভাবে যে আইসগুলো আর কি ছাড়ানো হয় সেটা অবশ্যই আপনারা দেখতেছেন, খুব সুন্দর করে আইসগুলো ছাড়িয়ে নিতেছে, দেখতেছেন আপনারা অবশ্য। তো আইসগুলো ছাড়ানো হইলে আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন যে কীভাবে বড়শিতে লাগানো হইতেছে সেটা অবশ্য দেখানো হয়েছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। তো সুন্দর করে আইসগুলো এভাবে ছাড়িয়ে নেবেন হাত দিয়ে, মানে আস্তে আস্তে খুব সুন্দর করে ছাড়িয়ে নেবেন। একটু পরপর পানি দিয়ে একটু পরিষ্কার করে নেবেন যাতে আইসগুলো যে স্থানে আছে সেগুলো অবশ্য আপনারা দেখতে পারবেন যে কোন জায়গায় আছে কোন জায়গায় নেই এরকম আর কি। তো আপনারা দেখতেছেন খুব সুন্দর করে সে পরিষ্কার করে নিতেছে, আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত একটু ভিডিওটা ফাস্ট করার কারণে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, এর জন্য একটু ফাস্ট করে দিলাম। তো আপনারা দেখতেছেন সুন্দর করে সে ছাড়াইতেছে, খুব সুন্দর করে আপনারা ছাড়িয়ে নেবেন একটা একটা করে। এবং আর যে বসেগুলো আর কি নদীতে দিয়ে রাখছেন সেগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনারা টুপ তৈরি করার সময় অনেকের বড়শি টান দিয়ে দেয় আর কি। তো যাই হোক, আপনারা এগুলো একটু ফলো রাখবেন আর আস্তে আস্তে করে সবগুলো পরিষ্কার করে নেবেন। দেখতেছেন পরিষ্কার প্রায় হয়ে গেছে এটাও। আস্তে আস্তে একটা সে আর কি কয়েকটা, একটা না আসলে, সে কয়েকটা টুপ তৈরি করার জন্য একত্রে রেখে দিতেছে, দেখতেছেন পাশে রাখতেছে। একদম সুন্দর করে পিয়ালি মাছের মতো দেখা যাইতেছে এটা, টুপটা আসলে পিয়ালি মাছের মতো পরিষ্কার দেখা যাইতেছে আপনারা দেখতেছেন। তো প্রায় সবগুলাই শেষ হয়ে গেছে প্রায়, আপনাদেরকে দেখাইতেছি। আর এর মধ্যেই একটু মানে বড়শিটা দেখে নিল আর কি। তো এই যখন বড়শিতে লাগানো হইতেছে ওঠানোর শেষ হয়ে গেছে আর কি, বড়শিটা নদীতে দেওয়া ছিল, ওঠানোর পরে এই যে দেখতেছেন খুব সুন্দর করে এইভাবে লাগাবেন। অবশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে লাগাবেন। অবশ্য আপনারা লাগাইলে আপনাদের টুপটা অনেক সময় থাকবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে, একদম ফিটিং হয়ে থাকবে আর কি, টাইট টাইট ফিটিং হয়ে থাকবে আর কি টুপটা। তো আসলে আপনারা অনেকে এই স্থানে আসার জন্য ঠিকানাটা জিজ্ঞেস করেন, আমি ভিডিও মাঝখানে বলে দিতেছি। ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা বংশাই নদী যুগীর গুফা কুম। আপনারা যে কোনো সাইড দিয়ে আসতে পারবেন, দেওহাটা বাস স্ট্যান্ড হয়ে আসতে পারবেন রশিদাহাটা গ্রামের ভিতর দিয়ে, এবং মির্জাপুর বাইপাস বাস স্ট্যান্ড থেকে যুগীর গুফা গ্রামের উপর দিয়ে একদম যুগীর গুফা কুমে আপনারা পৌঁছাতে পারবেন। তো আপনারা এ জায়গায় আসতে পারেন, কোনো সমস্যা নাই মাসিকারের জন্য। আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাইতেছি, সেটি হচ্ছে আপনারা আসলে কী বিষয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান অবশ্য কমেন্ট করে জানাবেন। তো এরপর অবশ্য সেরকম কন্টেন্ট আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব, এবং আমরা নিজেরাই ফিশিং করতেছি, এগুলো ভিডিও আস্তে আস্তে আসবে। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করতে চান অবশ্য করতে পারবেন। তো সেটার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সে জায়গা থেকে আপনারা অবশ্য মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ভিডিওগুলো পাঠাতে পারবেন। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনারা আমাদের সাথে ভিডিও শেয়ার করে একটা ইনকামও করতে পারবেন, আসলে ছোটোখাটো একটা ইনকামের মতো আর কি বলা যায় এটা। তো আপনারা আসলে ইনকামও করতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো যাই হোক, আমরা আলোচনায় আসি আবার। তো দেখতেছেন খুব সুন্দর করে সে টুপটা লাগিয়ে দিয়েছে, একদম প্রায় শেষ হয়ে গেছে তার কিছু সময় অবশ্য, তাইলে অবশ্য আপনারা দেখতে পাবেন নদীতে দেওয়া পর্যন্ত আর কি। খুব সুন্দর করে, এই যে অবশ্য আমি জুম করে আপনাদেরকে দেখা দিতেছি, খুব সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগানো শেষ হয়ে গেছে, একটু হাত দিয়ে একটু মুঠোর মতো করে দিবেন আর কি। তো শেষ হয়ে গেছে, এখন সুন্দর করে নদীতে দিয়ে দেবে পানিতে, এরপর বোয়াল মাছ ধরার আর কি চান্সটা থাকে। তো সুন্দর করে সে দেখেন এরকমভাবে দিয়ে দিল নদীতে, তো আপনারা অবশ্যই এইভাবে দিবেন। তো আর আলোচনা বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।